হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি আবার আজকে চলে এসেছি তোমাদের রান্না নিয়ে। দেখো, আমি আজকে আলু, শুধু আলু সবজি করবো। তেল দিয়েছি কড়াইয়ে, এরপর রসুন দেবো, জিরে দিয়ে দিলাম, ওটা দিয়ে ভাজা ভাজা হলে পেঁয়াজ দিয়ে দেবো। তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু কম হয়ে গেছে। এখানে কুমড়ো তরকারি, কুমড়ো তরকারিটা দেখাতে পারিনি, ফোনটা হ্যাং করছিল। হ্যাঁ, এবার দেখো আমি আলু দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে আমি একে এখন ফাঁকা দিয়ে দেবো, জল দেবো না। তোমরা দেখতে পাবো পুরো ভিডিওটা, এক ফোঁটা জল দেবো না, কুমড়ো তো জল দিইনি। দেখো কুমড়ো জল ছাড়াই রান্না করি। এবার আমি আটা নিয়ে নিচ্ছি, রুটি বানাবো, জল নিয়ে নিচ্ছি, অল্প আটা বানাতে পারো। আমি এখন সবজি দেবো, সকালকার আটা আছে, অল্প আটা নিয়েছি, পাশে অল্প ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমার ভিডিও কেমন লাগছে, আমি তো সবারই মতো পারি না ভালো ভিডিও বানাতে। আমি এবার আটাটা মেখে নিচ্ছি ভালো করে। দেখো বন্ধুরা, রুটির সাইজ ছোটো ছোটো রুটি বানা, দিদিরা খেতে খুব ভালোবাসে ছোটো ছোটো রুটি, পাতলা পাতলা, বেশি বড়ো বড়ো ভালো লাগে না রুটি, ছোটো ছোটো বানিয়েছি। Thank you.
ধরে কত কষ্ট, এক হাতে রুটি বানাচ্ছি এক হাতে মিডিয়াম করছি, দেখেছেন? অনেকে তো সব একটু না থাকে ক্যামেরা, জোরে কথা বলতে পারছি না, কাজে এসছি না, আমার নিজের বাড়ি হলে আমি জোরে জোরে কথা বলি। দেখুন